নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 398 বছর পর তৈরি হতে চলেছে বিরল এক মহাজাগতিক ঘটনা, এবং এটি অনুষ্ঠিত হবে 21শে ডিসেম্বরের দিন। হ্যাঁ বন্ধুরা, কি সেই বিরল মহাজাগতিক ঘটনা তৈরি হতে চলেছে তা আমি অবশ্যই বলবো, এবং এর পজিটিভ এফেক্ট পেতে চলেছে এই কটি রাশি। তো সেই রাশিগুলির নাম আমি এই ভিডিওতেও বলবো, এবং কি সেই মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিক্ষক। আগামী 21শে ডিসেম্বরের দিন এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কি সেই মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে তা আমি বলবো, এবং যার পজিটিভ এফেক্ট যে রাশিগুলির কথা বলবো সে রাশিগুলি পেতে চলেছে এই পুরো ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস পর্যন্ত। অ্যাকচুয়ালি 21শে ডিসেম্বরের দিন একটি বিশেষ গ্রহগত অবস্থান তৈরি হচ্ছে। বৃহস্পতি এবং শনিদেব একই জায়গায় বসে রয়েছে মকর রাশির ঘরে, এবং এটি একই সরলরেখায় আসতে চলেছে এবং খুবই কাছাকাছি, যেটিকে আমরা গুরু সূর্যযোগ বলি। হ্যাঁ বন্ধুরা, এই গুরু সূর্যযোগটা কি আমি সেটা আমি এক্সপ্লেন করব অবশ্যই, এবং এই গুরু সূর্যযোগ 5টি বিশেষ যোগের মধ্যে কিন্তু একটি যোগ কিন্তু গুরু সূর্যযোগ পড়ে। আর এই গুরুসৌরী যোগের ফলে কিন্তু যে কটি রাশির কথা বলবো সেই রাশিগুলির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা খুব লাকি, কারণ এই সময়ের মধ্যে আপনাদের কী কী দিকে পজিটিভ এফেক্ট আসতে চলেছে সেটিও আমি ভিডিওতে বলবো। আসুন আগে জেনে নেওয়া যাক গুরুসৌরী যোগটা কী। 21শে ডিসেম্বর এই গুরুসৌরী যোগ যেটি বর্তমানে হয়ে রয়েছে সেটি কিন্তু খুব কাছাকাছি আসছে, অর্থাৎ শনি এবং বৃহস্পতি খুবই কাছাকাছি আসতে চলেছে, এবং যার পজিটিভ এফেক্ট আমরা পাবই পাব। গুরুসৌরী যোগ মানে গুরু কাকে বলা হয়? বৃহস্পতিকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন, আর যারা জানেন না তাদেরকে বলে দিই, বৃহস্পতি গ্রহকে গুরু বলে মানা হয়, এবং সৌরী কথার অর্থ হচ্ছে সূর্যপুত্র, অর্থাৎ শনিদেবকে বলা হয় সূর্যপুত্র। তাই এটি এই যোগটির নাম দেওয়া হয়েছে গুরু সৌরী যোগ, এবং এই যোগ 21শে ডিসেম্বরের দিন সবচেয়ে কাছাকাছি হতে চলেছে, এবং তার পজিটিভ এফেক্ট যে রাশিগুলির কথা বলবো সেই রাশিগুলি পেতে চলেছে। আর বাকি রাশিরা, যে রাশিগুলির কথা আমি বলবো না, তারা যে একদম পাবেন না তা নয়, তারা নিরাশ হবেন না। আমি এই ভিডিওতে স্পেশাল সেই রাশিগুলির কথা বলবো যে রাশিগুলি এই যোগের কারণে পজিটিভ এফেক্ট পাবেন। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন। যারা দেখাতে চান তারাই কেবলমাত্র যোগাযোগ করুন, আর এটি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কল করবেন না দয়া করে, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আসুন এবার আমি জানিয়ে দিই কোন সেই স্পেশাল রাশি যে রাশিগুলি এই গুরুসৌরী যোগের পজিটিভ এফেক্ট প্রবল থেকে প্রবলতর পেতে চলেছে, কারণ অনেক মানুষ রয়েছে এখন বর্তমানে সাকসেস কিন্তু ঠিক মাত্রায় পাচ্ছেন না, অর্থাৎ যেটাকে বলা হয় ভাগ্যের সাপোর্ট, এই ভাগ্যের সাপোর্ট কিন্তু ঠিক মাত্রায় আসছে না। কর্ম করছেন, চেষ্টা করছেন, কিন্তু সেই পজিশনে আপনার ফল আসছে না, আর এই ফল আপনারা পাবেন। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 21শে ডিসেম্বর এই গুরুসৌরী যোগের যে পজিটিভ এফেক্ট, অর্থাৎ শনিগ্রহ এবং বৃহস্পতি গ্রহের কাছাকাছি অবস্থানের পজিটিভ এফেক্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, যার ফলে আপনাদের আয় হতে চলেছে, এবং আপনাদের চলার পথে যেগুলো বাধা অবস্ট্রাকশন ক্রিয়েট হচ্ছিল সেই সমস্ত অবস্ট্রাকশন কিন্তু আপনাদের
কেটে যাবে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, ঠিকঠাক ম্যাচিউরড হচ্ছে না, সম্পর্কগুলো আসছে না, সেই জায়গাটা কিন্তু আপনাদের প্রশস্ত হতে চলেছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের কিন্তু ব্যবসায় নতুন নতুন অর্ডার আসবে, এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পেতে চলেছেন, একদম কনফার্ম। এছাড়াও যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারাও কিন্তু সন্তান লাভ করবেন। এরপরের রাশি মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই গ্রহসৌরি যোগের পজিটিভ এফেক্ট পেতে চলেছেন। অর্থাৎ 21শে ডিসেম্বর শনিগ্রহ এবং বৃহস্পতি গ্রহ খুব কাছাকাছি একই সরলরেখায় অবস্থান করার যে গ্রহসৌরি যোগের এফেক্ট, সেটি কিন্তু আপনারা অবশ্যম্ভাবিক পেতে চলেছেন, যার ফলে আপনাদের কাজের জায়গায় কিন্তু প্রোগ্রেস ঘটবে, প্রমোশনের জায়গায় প্রোগ্রেস ঘটবে। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা চাকরি পাবেন, বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন বিবাহ হয়ে যাবে বা সম্পর্কগুলো আসবে। এছাড়াও যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসে ডেভেলপমেন্ট করবে। এর পাশাপাশি যারা ডিপ্রেশনে ভুগছেন, ভাবছেন কি হলো আমার, কিছুই হবে না আমার, এই সব ভাবছেন, এগুলো ভুলে যান। কারণ আপনাদের নতুন সূর্য উঠতে চলেছে, আপনাদের জীবনে নতুন সূর্য উঠতে চলেছে। এই 21শে ডিসেম্বরের থেকে আপনারা তার কিন্তু সুফল পেতে চলেছেন, তাই এখন থেকেই রেডি হয়ে যান। এরপরের রাশি কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই গুরুসৌরি যোগের পজিটিভ এফেক্ট পেতে চলেছেন। অর্থাৎ যারা সন্তান নিয়ে প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান লাভ করবেন। এর পাশাপাশি যারা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু এর সুফল আসতে চলেছে। এর পাশাপাশি যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি হবে, এবং যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় প্রোগ্রেস হবে। যাদের লোন রয়েছে তাদের কিন্তু সেই লোন অনেকখানি রিকভারি হয়ে যাবে, এতটুকুটা আমি বলতে পারি। এরপরে রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এর পজিটিভ এফেক্ট পেতে চলেছেন। অর্থাৎ 21শে ডিসেম্বর থেকে আপনাদের যাদের স্ট্রেস রয়েছে, খুব চিন্তায় রয়েছেন, অর্থ কষ্টে রয়েছেন, লোনে রয়েছেন, সাংসারিক ঝুটঝামেলায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকখানি প্রোগ্রেস ঘটবে। এর পাশাপাশি যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি হবে, এবং যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় যে টাকাগুলো আটকে গেছে উঠছে না, সেই টাকাগুলো কিন্তু আপনাদের উঠবে ধীরে ধীরে। এবং এর পাশাপাশি যদি নতুন ব্যবসা স্টার্ট আপ করতে চান আপনারা, সেটা কিন্তু করতে পারেন। এরপরে রাশির যে কথা বলবো সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই গুরুসৌরি যোগের সুফল কিন্তু আপনারাও পেতে চলেছেন, সেটা কাজের সূত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, এবং অর্থনৈতিক ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের পজিটিভ এফেক্ট আসতে চলেছে। এই 21শে ডিসেম্বর থেকে কিন্তু আপনাদের কাউন্টডাউন স্টার্ট হতে চলেছে, তাই এখন থেকে রেডি হয়ে যান। এরপরে যে লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই 21শে ডিসেম্বর থেকে এর পজিটিভ এফেক্ট পেতে চলেছেন। অর্থাৎ এই গুরুসৌরি যোগের পজিটিভ এফেক্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, যার দরুন আপনারা চাকুরি থেকে বলুন, ব্যবসা থেকে বলুন, বা সেলফ প্রফেশন, এই তিন ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থনৈতিক উন্নতি কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে। এবং এর পাশাপাশি যারা সন্তান নিয়ে প্রচেষ্টা করছেন, সন্তান আসতে চাইছে না, তাদের সন্তান লাভ হবে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। এবং মনের যে অশান্তি, মনের যে শান্তি লাভ নেই যাদের, তাদের কিন্তু সেই মনের শান্তি, মনের তৃপ্তি আসতে চলেছে। অর্থাৎ মন ভালো থাকলেই সব ভালো থাকে, আর এই মনই আপনাদের ভালো হতে চলেছে এই 21শে ডিসেম্বর থেকে। এবং আপনারা কাজের উদ্দীপনা কিন্তু ধীরে ধীরে পাবেন, এবং যে কোনো কাজে যখন আপনারা নামবেন না তখন আপনাদের মনে একটা পাওয়ার জেনারেট হবে যে হ্যাঁ আমি এই কাজটা করছি, আমি এই কাজটা করেই ছাড়বো, এইরকম টাইপের। তো এই জিনিসটি কিন্তু হতে চলেছে, এবং আপনারা কিন্তু তার পজিটিভ এফেক্ট পাবেন। অর্থাৎ ভাগ্যের সাপোর্ট যেটাকে বলা হয় সেই ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। তো এই ছিল 6টি রাশি, যে রাশিগুলি
এই গুরুশৌরি যোগের পজিটিভ এফেক্ট পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।